হ্যালো, আসসালামু আলাইকুম। পিজন অ্যান্ড মি চ্যানেলে আজকে আরও একটা সমস্যার সমাধান নিয়ে আসছি, সেটা হচ্ছে কবুতরের ঠান্ডার সমস্যা। তো গরম হোক শীত হোক, কবুতরে ঠান্ডা লেগেই থাকে, কোনো না কবুতরের ঠান্ডা লেগেই থাকে। এজন্য আমাদের প্রতি মাসে সপ্তাহে একবার হচ্ছে কই ইয়ার ওষুধগুলো, ঠান্ডার ওষুধগুলো খাওয়াইতে হয়। আমি যে ওষুধটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে প্লিফ্লক্স ভ্যাট। এটা মূলত ঠান্ডার জন্য কাজ করে, আর এটা একটু কম সক্রিয় ওষুধ। মানে হচ্ছে এটা সপ্তাহে, এটা মাসে আমি দুইবার দেই, কারণ হচ্ছে এটার মানে এতটা ইফেক্ট করে না, ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ না এগুলো, ঠিক আছে? এটা একমি কোম্পানির ওষুধ, আর এটা শুধু ভেটেনারি ইউজের জন্য। আপনারা দেখতে পারেন এটা কিসের কিসের জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে ভিডিও পজ করেও এই সম্পূর্ণ জিনিস পড়ে নিতে পারেন। শুধু যে পিফ্লক্স ভ্যাটই খাওয়াইতে হবে এমন কোনো কথা নাই, তো আরও যে বাজার ওষুধ আছে সেগুলো খাওয়াইতে পারেন, অক্সিডক্সি খাওয়াইতে পারেন, অক্সিভেট খাওয়াইতে পারেন। এছাড়া অনেক ওষুধ আছে যেগুলো সেগুলো খাওয়াইতে পারেন। তো ওষুধটা খাওয়ানোর আগে, এটা হচ্ছে 10 গ্রামের একটা ওষুধ। আমি যদি 1 লিটার পানি ব্যবহার করে থাকি তাহলে প্রতি লিটারে আমি 1 গ্রাম করে দিব। তো অনেকেই বলে থাকেন, ভাই আমি তো গ্রাম হিসাব করতে পারি না, এখন কী করব? তো এই জন্য আমি আজকে দুইটা পদ্ধতি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে গ্রাম কীভাবে হিসাব করবেন। সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে কাটবেন। এটাকে কাটার পরে আমি হচ্ছে প্রতি 2 লিটার করে পানি দিই, সেজন্য আমি 5টা ভাগ করব। আপনি যদি 1 লিটার করে পানি দেন তাহলে হচ্ছে আপনি 10টা ভাগ করবেন, আর যদি মনে করেন একদম কম দেন তাহলে হাতের অনুযায়ী মতো ভাগ করবেন। তো আমি এটারে 5টা ভাগ করব, 1টা, 2টা, 3টা, 4টা, এই আমি 5টা ভাগ করলাম। তো এই 5টা ভাগ আমি এখন হচ্ছে এই কাগজের ভিতরে রেখে দিব। তো প্রতি মাসে যদি আমি একবার করে দিই, একবার বা দুইবার করে দিই, তাহলে এরকম 5টা আমার কাছে থাকবে। তো এরকম 5টা আমি এটা এগুলা এভাবে ভরে এগুলাকে হচ্ছে সুন্দর মতো আমি একটা জিপ ব্যাগে রাখবো। জিপ ব্যাগ হচ্ছে ওই রকম ব্যাগ যে দেখবেন কিছু কিছু ব্যাগের উপরে একটা চেনের মতো দেওয়া থাকে, যেগুলোর ভিতরে বাতাস সহজে ঢুকতে পারে না, ওগুলোরে বলে হচ্ছে জিপ ব্যাগ। সেই জিপ ব্যাগের ভিতরে রেখে দিব, আর প্রতি মাসে একটা করে ব্যবহার করব। কিন্তু যদি আমি এরকম কাগজের ভিতরে রেখে দিতাম, কাগজের ভিতরে রেখে দিলে কী হতো, কয়েকদিন পরে বাতাস ঢুকে এই ওষুধগুলো আর ব্যবহার করা যেত না। তো এই ওষুধগুলো বারবার ব্যবহার করার জন্য আমি এরকম হচ্ছে করে নিলাম, এগুলোকে প্রত্যেকটাকে আমি সংরক্ষণ করব। তো এই হলো আমার 5টা ওষুধ, প্রত্যেকটায় 2 গ্রাম 2 গ্রাম করে আছে। এখন আমি এটার একটা, যে কোনো একটা আমি হচ্ছে কবুতরের জন্য আজকে দিব। আপনারা অবশ্যই 6 মাসের মধ্যে এই ওষুধগুলো শেষ করে ফেলবেন। 6 মাস পরে, খোলার পরে 6 মাস পর আর এই ওষুধগুলো ব্যবহার করবেন না। Thank you.
Thank you.